সাবস্ক্রাইব করুন টিপস ইন বাংলা চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, টিপস ইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। তো আজকে আমি পিন্টু চলে এসেছি একটা নতুন একটা আপডেটের সাথে, ঠিক আছে? তো আজকে যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো গাড়ির নাম্বার দেখে তার আউনারের নাম আপনারা কীভাবে জানবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব, এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে, ঠিক আছে? আপনার যে কোনো গাড়ি হোক, বাইক হোক, স্কুটার হোক, অথবা বড় কোনো ট্র্যাক হোক, জিপ হোক, যে কোনো গাড়ি হোক, সেটা নাম্বার দেখে আপনারা কীভাবে আলোচনা করবেন। তো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো জায়গায় ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, সেখান থেকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু গাড়ির নাম্বারটা দেখেও গাড়ির আউনারের নামটা কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে? সেটা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি আমার এখান থেকে সিম্পলিভাবে প্লে স্টোরটাকে ওপেন নিচ্ছি। তো আপনারাও এরকমভাবে প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোরটাকে ওপেন করার পর সিম্পলি আপনাদেরকে এখানে লিখতে হবে আরটিও। খালি আপনারা আরটিও আরটিও লিখে সার্চ করলেই এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে? আরটিও ভেহিকল ইনফরমেশন, এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনাকে যেটা ডাউনলোড করতে হবে। তো নিচে যদি দেখছেন, এখানে দেখুন খুব ভালো ভালো কমেন্ট আপনারা এখানে দেখতে পারবেন। তার সাথে 5 মিলিয়ন লোক কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছে, তার সঙ্গে 4.5 রেটিংও রয়েছে বন্ধুরা, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তাছাড়া আপনাদের যদি প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি খুঁজতে একটুকু অসুবিধা হচ্ছে, তো অসুবিধার কিছু নেই, অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলিভাবে দেখুন আমার এখানে অলরেডি ইনস্টল করাই আছে, মানে আমি আপনাদের দেখানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আমি এখান থেকে এটাকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি। সিম্পলি দেখুন ওপেন করার পর এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, একটু প্লিজ ওয়েট দেখাবে। তো আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এই যে বাঁদিকে দেখুন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে 2 নম্বর অপশনটা দেখুন সার্চ ভেহিকল, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর একটু লোডিং নেবে, ঠিক আছে? একটা অ্যাড আসবে, অ্যাড আসতে পারে অনেক ধরনের, কেটে দেবেন। তো এখানে বলা হয়েছে ভেহিকল নাম্বার, মানে আপনার গাড়ির নাম্বারটা। তো আমি কিছুক্ষণ আগে রাস্তায় একটা গাড়ি দেখেছি, সেটার নাম্বারটা দেখেছি, তো এখানে আমি সেটা বসিয়ে দিচ্ছি, WB74U8104। দেখুন WB74U8104, এটা দিয়ে সার্চ করবেন। এখানে শুধু সার্চ করার সঙ্গে সঙ্গে একটু প্লিজ ওয়েট দেখাবে, একটু সময় নেবে, কিন্তু আপনাকে অবশ্যই একবারে সঠিক ইনফরমেশনটাই কিন্তু দেখিয়ে দেবে। দেখুন চলে এসেছে, আউনার নেম গোপাল রয়, দেখুন মেকার মডেল বাফনা অটো কার্স প্রাইভেট লিমিটেড, ডিসকভার 150 গাড়ি ছিল, ঠিক আছে? রেজিস্ট্রেশন ডেট, এ দেখুন কিসে চলছে গাড়িটা, পেট্রোল, শিলিগুড়ি থেকে নেওয়া হয়েছে, ক্লাসিক নাম্বার, ইঞ্জিন নাম্বার, সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা। এটা কিন্তু একদম সঠিক, একদমই জেনুইন অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে? তাছাড়া আপনারা প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটার নিচে কমেন্টগুলো চেক করেও কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কতটা জেনুইন রয়েছে, ঠিক আছে? তো আশা করতে পারি বন্ধুদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।